নমস্কার বন্ধুরা, আমি জিনিয়া, বেঙ্গল ফিউশনের পর্দায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো সেই সব মানুষদের নিয়ে যারা লো ব্লাড প্রেশারে ভুগছে, এবং কি কি খাবার খাবেন, কি করবেন যাতে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে। বলবো বন্ধুরা, তবে তার আগে রোজকার মতো তোমাদের যে কথাটা বলি, আমাদের চ্যানেল মানে বেঙ্গল ফিউশনকে সাবস্ক্রাইবটা কিভাবে করবে সেটা সবার আগে দেখে নাও। অনেকদিন আমরা যখন কোনো অসুখে ভুগি, কিংবা রক্ত আমাশয় বা ধরো রক্তাল্পতা হয়, তখনই কিন্তু আমাদের লো ব্লাড প্রেশারের সমস্যা দেখা দেয়। লো ব্লাড প্রেশারে একমাত্র ওষুধই হলো যে খুব ভালো খাওয়া দাওয়া, মানে প্রোটিনযুক্ত খাবার খাওয়া বা ভিটামিনযুক্ত খাবার খাওয়া। যখন আমাদের লো ব্লাড প্রেশার হয় সেক্ষেত্রে দেখবে আমাদের নিজেদের ভীষণ দুর্বল লাগে, একটু কাজ করলেই আমাদের বুকটা যেন কেমন ধড়ফড় করে ওঠে, মাথা ঘোরে, আর অনেক সময় দৃষ্টিশক্তিটাও কমে যায়, আমাদের নিজেদের ভীষণ অসহায় লাগে। তাই আমার মনে হয়েছে আমার যদি সামান্য একটু টোটকাই বলো বা কিছু খাবারের কথাই বলো বলে যদি তোমাদের একটু উপকার হয়, সেই জন্যই তোমাদেরকে আজকে এটা নিয়ে আলোচনা করতে বসা। কি কি খাবার খাবে সেটা সবার আগে বলি। দেখো বন্ধুরা, তোমরা ডাক্তার তো অতি অবশ্যই দেখাবে, তার সঙ্গে ডাক্তারের পরামর্শ মতো ওষুধও খাবে। আর কি কি খাওয়া উচিত, প্রোটিন সমৃদ্ধ বা ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। খাবারের মধ্যে যেমন তোমরা ধরো ফলের মধ্যে আপেল, বেদানা, কলা, পেয়ারা, যদি তোমাদের শরীরে অন্য কোনো অসুবিধা না থাকে তাহলে এই ধরনের ফল যেমন খাবে, তার সঙ্গে মাছ, মাংস, দুধ, শাকসবজি এবং শিম জাতীয় কিছু খাবার, ধরো শিম, বিনস, বরবটি, এগুলো কিন্তু রোজকার খাদ্য তালিকায় অতি অবশ্যই রাখবে। এছাড়া আর কি আছে বলতো, প্রচুর পরিমাণে স্যালাডটা খাবে। স্যালাডটা রোজ খাদ্য তালিকায় রাখা অত্যন্ত জরুরি, দুধটা খেতে কিন্তু একটুও ভুলবে না। আর তোমাদের এ তো গেল খাবারের কথা, এবারে আসি টোটকার কথা। যে টোটকাগুলো ওষুধ তো খেলেই, তার সঙ্গে সঙ্গে যদি এই টোটকাগুলো একটু ফলো করো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি যে তোমাদের লো ব্লাড প্রেশারের যে সমস্যাটা আছে সেটা থেকে চট করে বেরিয়ে আসতে পারবে। রোজ যদি তোমরা 50 গ্রাম করে কুলেখাড়া পাতা সেদ্ধ করে খেতে পারো তাহলে কিন্তু এই লো ব্লাড প্রেশারে ভীষণ উপকার দেবে। এছাড়া আরেকটাও টোটকা আছে যেটা তোমাদের আমি বলছি, হেলেঞ্চার রস, কুলেখাড়ার রস ও কলমি শাকের রস 2 চামচ করে নেবে, এবং এর সঙ্গে মধু সেটাও 2 চামচ মতো নিলে, ভালো করে মিশিয়ে নেবে, এবং সেটা সকালে রোজ সকালে 1 মাস পর্যন্ত খাবে। এটা খেলে দেখবে তোমাদের খুব চট করে এই লো ব্লাড প্রেশারের যে সমস্যাটা আছে সেটা থেকে তোমরা খুব সহজে বেরিয়ে আসতে পারবে। এটা তো খাবেই, তার সঙ্গে কিন্তু ভালো ভালো খাবার, ধরো প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার, সেটাও কিন্তু অতি অবশ্যই খাবে। তবে লো ব্লাড প্রেশার হয়েছে বলে ক্লান্ত হয়ে কিন্তু ঘরে বসে থেকো না, হালকা কাজ, বেশি ভারী পরিশ্রম করবে না, কারণ শরীর যেহেতু দুর্বল থাকে তাই শরীর এই ভারী পরিশ্রমটাকে নিতে পারে না। হালকা পরিশ্রম করবে, হালকা কাজ করবে, ঘরের কাজই হোক বা বাইরের কাজ হোক, হালকা কাজ করবে, আর রোজ কিন্তু একটু করে হাঁটবে, সকালে বা বিকেলে যেটা তোমাদের সুবিধা মনে হয় অল্প হলেও একটু হাঁটবে, এটাতে কিন্তু শরীরে উপকার দেবে। আর এই যে টোটকাটা বললাম এটা তো করবেই, তার সঙ্গে ভালো ভালো খাবার খাবে আর ডাক্তার দেখিয়ে অতি অবশ্যই ওষুধও খাবে। কারণ শুধু টোটকা করলেই তো হলো না, তার সঙ্গে
ডাক্তারের পরামর্শ মতো চলা আমাদের ভীষণ জরুরি। আমাদের বেঙ্গল ফিউশনের টিমের তরফ থেকে সব সময় চেষ্টা থাকে যে আমাদের দর্শক বন্ধুরা যাতে খুব ভালো থাকবে, তার জন্য আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি এবং তোমাদেরকে বিভিন্ন রকম তথ্য দিয়ে আশা করি উপকার করতে পারছি। হয়তো সেটা টোটকাই হবে বা অন্য কোনো সাবধানতাই হবে, কিন্তু উপকার তো করছি। তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে জানাবে। তোমাদের মূল্যবান মতামতের জন্য আমরা অপেক্ষা করব। আর সকলকে জানাতে ভুলো না। তাহলে কি করতে হবে? কেন, ভিডিওটা তো শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব সেটা তো করতেই হবে। আজকে জিনিয়া এখানেই শেষ করছে। নমস্কার।